হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের জীববৈচিত্র্যতা শ্রেণীবিভাগ এই চ্যাপ্টারটির উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। এবং আমি এখানে বলে রাখি যে এই কোশ্চেনগুলি তোমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলি করলে এই চ্যাপ্টারটি তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এখানে কোশ্চেনগুলি প্রশ্ন উত্তর সহ আলোচনা করা আছে। এখানে দেখো, সবার প্রথম আমরা এমসিকিউ কোশ্চেন, মানে এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন হয় সেই ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করা আছে। দ্বিতীয় নম্বরে শূন্যস্থান পূরণ আলোচনা করা আছে, যেগুলো এই চ্যাপ্টারের উপর সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই শূন্যস্থান পূরণগুলো এখানে আলোচনা করা আছে। তিন নম্বরে এখানে আলোচনা করা আছে এক নম্বরের কোশ্চেন, যে এক নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো হয় ওই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো এখানে আলোচনা করা আছে। চার নম্বরে এখানে আলোচনা করা আছে ঠিক ভুল, এবং পাঁচ নম্বরে আলোচনা করা আছে এখানে দু নম্বর ও তিন নম্বরের কোশ্চেন, যেগুলো তোমাদের জন্য এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটি কোশ্চেন উত্তর সহ এখানে আলোচনা করা আছে। সবাইকে বলবো খাতা ও পেন নিয়ে বসে পড়ো এবং কোশ্চেন এবং উত্তরগুলি প্রত্যেকটি টুকে নাও, কারণ এই কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আর বেশি কথা না বলে পরপর শুরু করা যাক। তো এখানে একের দিকে কী বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সবার প্রথম আমরা এমসিকিউ যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এগুলো দিয়ে আমরা শুরু করেছি, তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমরা দেখে নেব। একের দেখের একের কোশ্চেনটি কী আছে, যে চিংড়ি এতে আছে আর্থ্রোপোডা, বিতে দিয়ে আছে অ্যানিলিডা, সিতে হচ্ছে মোলাস্কা এবং ডিতে হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তো এখানে অ্যান্সার হবে আর্থ্রোপোডা। তো এরপরে একের দেখে দুইয়ের কোশ্চেনটি কী আছে, যে শামুক ঝিনুক হলো এ হচ্ছে আর্থ্রোপোডা, বি হচ্ছে মোলাস্কা, সি হচ্ছে নিডারিয়া এবং ডি হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। তো এখানে অ্যান্সার হবে মোলাস্কা। এরপরে নেক্সট আমরা একের দেখে তিনের কোশ্চেনটি দেখে নেব। একের দেখে তিনের কোশ্চেনটি কী আছে, যে অক্টোপাস কী জাতীয় প্রাণী, এ হচ্ছে আর্থ্রোপোডা, বি হচ্ছে মোলাস্কা, সি হচ্ছে অ্যানিলিডা এবং ডি হচ্ছে পরিফেরা। তো এখানে অ্যান্সার হবে মোলাস্কা। এরপরে একের দেখে চারের কোশ্চেন কী আছে, যে আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতিতে জীবজগৎকে ভাগ করা যায়, এ হচ্ছে পাঁচটি, বি হচ্ছে ছটি এবং সি হচ্ছে আটটি এবং ডি হচ্ছে নটি রাজ্যে। তো এখানে অ্যান্সার হবে পাঁচটি রাজ্যে। এরপরে নেক্সট আমরা একের দেখে পাঁচের কোশ্চেনটি দেখে নেব। একের দেখে পাঁচের কোশ্চেন কী আছে দেখো, যে সি আর্জিন, এ হচ্ছে অ্যানিলিডা, বি হচ্ছে প্লাটি হেলমেন্থিস, সি হচ্ছে মোলাস্কা এবং ডি হচ্ছে একাইনো ডার্মাটা পর্বের প্রাণী। তো এখানে অ্যান্সার হবে একাইনো ডার্মাটা পর্বের প্রাণী। ছয়ের দিকের কোশ্চেনটি কী আছে, যে গোলকৃমি যে পর্বভুক্ত প্রাণী সেটি হলো এ হচ্ছে একাইনো ডার্মাটা, বি হচ্ছে অ্যানিলিডা, সি হচ্ছে মোলাস্কা এবং ডি হচ্ছে আস্ক হেলমেন্থিস। তো এখানে অ্যান্সার হবে ডি এর অপশানটি, আস্ক হেলমেন্থিস। এরপরে নেক্সট আমরা একের দিকে এখানে সাতের কোশ্চেনটি দেখে নেব। তো একের দিকে সাতের কোশ্চেনটি কী আছে, তো এখানে এটা সময় লেখা হয়ে গেছে, এটা হবে সব সময়। তো সব সময় বুক মাটিতে ঘষতে যায় যে মেরুদণ্ডী প্রাণী সে হলো এ হচ্ছে মাছ, বিতে দিয়ে আছে উভয়চর, সিতে দিয়ে আছে সরীসৃপ এবং ডিতে দিয়ে আছে পাখি। তো কোন অপশানটি এখানে হবে দেখো, এখানে অ্যান্সার হবে সরীসৃপ। এরপরে একের দিকে আটের কোশ্চেন কী আছে, যে তিমি আসলে এ হচ্ছে মাছ, বি হচ্ছে স্তন্যপায়ী, সি হচ্ছে মেরুদণ্ডী ও স্তন্যপায়ী এবং ডি হচ্ছে সরীসৃপ। তো এখানে অ্যান্সার হবে মেরুদণ্ডী ও স্তন্যপায়ী। এরপরে নেক্সট আমরা একের দিকে নয়ের কোশ্চেনটি দেখে নেব। একের দিকে নয়ের কোশ্চেনটি কী আছে, যে শাওলা, ফান, মস, ধান গাছ এরা প্রত্যেকেই এ হচ্ছে বিরুৎ শ্রেণী, বি হচ্ছে জলে জন্মায়, সি হচ্ছে নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং ডি হচ্ছে একবীজপত্রী। তো এখানে অ্যান্সার দেখো সি এর অ্যান্সারটি হবে, যে নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে। এরপরে দশের দিকের কোশ্চেন কী আছে, যে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো, চারটি অপশান কী কী দিয়ে আছে আমরা দেখে নেব। তো এখানে এতে দিয়ে আছে মস, বিতে দিয়ে আছে শাওলা, সিতে হচ্ছে ফান এবং ডিতে হচ্ছে ব্যক্তবীজি। তো এখানে অ্যান্সার হবে শাওলা। এরপরে নেক্সট কোশ্চেন কী আছে, যে ঢেঁকি শাক একটি, এ হচ্ছে শাওলা, বি হচ্ছে মস, সি হচ্ছে ফান এবং ডি হচ্ছে ব্যক্তবীজি উদ্ভিদ। তো এখানে অ্যান্সার হবে ফান। এরপরে আমরা নেক্সট যে কোশ্চেনটি আছে ওটি আমরা দেখে নেব। এরপরে এখানে বারো ত্যাগের কোশ্চেন কী আছে, যে ক্লোরোফিল যুক্ত অপুষ্পক স্বভোজী উদ্ভিদ হলো এ হচ্ছে জবা, বি হচ্ছে ফান, সি হচ্ছে অ্যাগারিকাস এবং ডি হচ্ছে পাইনাস। তো এখানে অ্যান্সার হবে ফান। এরপরে নেক্সট আমরা একের দাগে তেরোর কোশ্চেনটি দেখে নেব। তেরোর দাগের কোশ্চেন কী আছে, যে ছোলা হলো একটি, এ হচ্ছে সপুষ্পক, বি হচ্ছে অপুষ্পক, সি হচ্ছে একবীজপত্রী এবং ডি হচ্ছে বহুবীজপত্রী উদ্ভিদ। তো এখানে অ্যান্সার হবে সপুষ্পক। এরপরে এখানে নেক্সট চোদ্দ দাগের কোশ্চেন কী আছে, যে কলা গাছ একটি, এ হচ্ছে একবীজপত্রী, বি হচ্ছে দ্বিবীজপত্রী, সি হচ্ছে বহুবীজপত্রী এবং ডি হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। তো এখানে অ্যান্সার হবে একবীজপত্রী। এরপরে নেক্সট আমরা একের দাগের পনেরোর কোশ্চেনটি দেখে নেব। পনেরোর দাগের কোশ্চেনটি কী আছে, যে অশ্বত্থ গাছ একটি, এ হচ্ছে একবীজপত্রী, বি হচ্ছে দ্বিবীজপত্রী, সি হচ্ছে বহুবীজপত্রী এবং ডি হচ্ছে অশাক উদ্ভিদ। তো কোন অপশানটি হবে আমরা অ্যান্সারটি দেখে নেব। তো এখানে অ্যান্সার হবে দ্বিবীজপত্রী। এরপরে ষোলোর দাগের কোশ্চেন কী আছে, যে আমাশা রোগ ঘটায় যে জীব, সে যে রাজ্যের, যে জীব রাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো এ হচ্ছে প্রোটিস্টা, বি হচ্ছে প্লান্টি, সি হচ্ছে মনেরা এবং ডি হচ্ছে অ্যানিমেলিয়া। তো এখানে অ্যান্সার হবে প্রোটিস্টা। এরপরে নেক্সট আমরা দুইয়ের দাগের শূন্যস্থান পূরণের কোশ্চেন এবং অ্যান্সারগুলি পরপর দেখে নেব, যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।
দুইয়ের জায়গায় তাহলে দিয়ে আছে শূন্যস্থান পূরণ। তো এগুলি কোশ্চেন এবং অ্যান্সার সহ আলোচনা করা আছে, তো পরপর তোমরা দেখো। তো দুইয়ের জায়গায় একের কোশ্চেন কি আছে যে একই ধরনের জীবকে ড্যাশ বলি, তো প্রজাতি বলি। এরপরে নেক্সট আমরা দুইয়ের জায়গায় দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। দুইয়ের কোশ্চেনটি কি আছে যে পান্থেরা ট্রাইগিস হলো ড্যাশ বৈজ্ঞানিক নাম, তো এখানে অ্যান্সার হবে বাঘের। এরপরে তিনের দাগের কোশ্চেন কি আছে যে জীব জগতে প্রাণী রাজ্যের নাম হলো ড্যাশ, তো এখানে হবে অ্যানিমালিয়া। তো এরপরে নেক্সট আমরা চারের দাগের কোশ্চেনটি দেখে নেব। দাগের কোশ্চেনটি কি আছে যে ছত্রাকদের রাজ্যের নাম ড্যাশ, তো এখানে হবে ফানজাই। এরপরে নেক্সট আমরা পাঁচের দাগের কোশ্চেনটি দেখে নেব। পাঁচের দাগের কোশ্চেনটি কি আছে যে এককোষী জীবদের রাজ্যের নাম ড্যাশ, তো এখানে হবে প্রোটিস্টা। তো এরপরে ছয়ের দাগের কোশ্চেন কি আছে যে ব্যাকটেরিয়া যে রাজ্যের অনুজীব সেটি হলো ড্যাশ, তো অ্যান্সার হবে মোনেরা। এরপরে নেক্সট আমরা সাতের দাগের কোশ্চেনটি দেখে নেব। সাতের দাগের কোশ্চেন কি আছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ড্যাশ, তো এখানে অ্যান্সার হবে ভাইরাস। এরপরে আটের দাগের কোশ্চেন কি আছে যে মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড, তো এখানে হবে নোডোকর্ড নামক নামের একটি দণ্ড। এরপরে নেক্সট আমরা নয়ের দাগের কোশ্চেনটি দেখে নেব। নয়ের দাগের কোশ্চেনটি কি আছে যে লেপিও রোহিতা হলো ড্যাশ বিজ্ঞানসম্মত নাম, তো এখানে অ্যান্সার হবে রুই মাছের। দশের দাগের কোশ্চেন কি আছে যে সমস্ত গাছে মূল কাণ্ড পাতা থাকে না তাদের ড্যাশ বলি, তো এখানে অ্যান্সার হবে শ্যাওলা বলি। এরপর নেক্সট আমরা এগারো দাগের কোশ্চেনটি দেখে নেব। এগারো দাগের কোশ্চেনটি কি আছে ড্যাশদের পাতা কুচি অবস্থায় কুকুরদের লেজের মতো হয়, তো এখানে অ্যান্সার হবে ফান। এরপরে নেক্সট আমরা কি আছে কি কি কোশ্চেন আছে সেগুলি আমরা দেখে নেব। বারো দাগের কোশ্চেন কি আছে যে বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি ড্যাশ উদ্ভিদ, তো এখানে অ্যান্সার হবে ব্যক্তবীজী উদ্ভিদ। তো এরপরে তেরো দাগের কোশ্চেন কি আছে যে বীজ ফলের মধ্যে থাকলে সেটি ড্যাশ উদ্ভিদ, তো অ্যান্সার হবে গুপ্তবীজী উদ্ভিদ। এরপরে নেক্সট আমরা চোদ্দ দাগের কোশ্চেনটি দেখে নেব। চোদ্দ দাগের কোশ্চেনটি কি আছে যে পাতার মাঝ শিরার দুদিকে সামান্তরালভাবে শিরাবিন্যাস থাকলে সেটি ড্যাশ উদ্ভিদ, তো এখানে অ্যান্সার হবে একবীজপত্রী উদ্ভিদ। এরপরে পনেরো দাগের কোশ্চেন কি আছে যে পাতায় জালের মতো শিরাবিন্যাস হলে সেটি ড্যাশ উদ্ভিদ, তো এখানে অ্যান্সার হবে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে নেক্সট আমরা ষোলোর দাগের কোশ্চেনটি দেখে নেব। ষোলোর দাগের কোশ্চেন কি আছে যে আম পাতাতে ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়, তো জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এরপরে সতেরো দাগের কোশ্চেন কি আছে যে ব্যাকটেরিয়া হলো ড্যাশ এককোষী প্রোক্যারিওট, তো এখানে অ্যান্সার হবে নিউক্লিয়াস বিহীন এককোষী প্রোক্যারিওট। তো এরপরে নেক্সট আমরা সতেরো দাগের কোশ্চেনটি দেখে নেব। সতেরো দাগের কোশ্চেনটি কি আছে যে আমাদের সবার শরীর যেসব ছোট ছোট ঘর বা কুঠুরি দিয়ে তৈরি হয় তাদের বলা হয় ড্যাশ, তো এখানে আমরা অ্যান্সারটি এবার দেখে নেব। তো এখানে অ্যান্সার হবে কোষ। এরপরে এখানে নেক্সট কোশ্চেন কি আছে যে অনেক সময় আমাদের গায়ের চামড়ায় যে দাঁত হয় বা মাথায় খুশকি হয় সেগুলি সবই বিভিন্ন প্রকারের ড্যাশ, তো এখানে অ্যান্সার হবে ছত্রাক। এরপরে নেক্সট আমরা তিনের দাগের কোশ্চেন দেখব। তিনের দাগের কোশ্চেনে কি কী দেওয়া আছে, তিনের দাগে দেখো দেওয়া আছে ঠিক ভুল নির্বাচন করো। এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত ইম্পর্ট্যান্ট ঠিক ভুলগুলি তোমাদের প্রয়োজন পরীক্ষার জন্য সেগুলো আমরা এখানে ডিসকাস করেছি, তো এখানে পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি দেখে নাও। তিনের দাগের একের কোশ্চেন কি আছে ঢেঁকি শাক হলো এক প্রকার মস, তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল। এরপরে নেক্সট আমরা তিনের দাগের দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। দুইয়ের কোশ্চেনটি কি আছে যে দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয়, তো এখানে স্টেটমেন্টটি ভুল। এরপরে এখানে তিনের দাগের কোশ্চেন কি আছে যে ছত্রাক নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, তো এখানে স্টেটমেন্টটি ভুল। এরপরে নেক্সট আমরা কি কোশ্চেন আছে সেটা দেখে নেব। এরপরে চারের দাগে দেখো দু একটি শব্দে উত্তর দাও, এগুলি তোমাদের এখানে এক নাম্বারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তো এই কোশ্চেনগুলি পরপর তোমরা খাতায় টুকে নাও, এগুলি তোমাদের জন্য পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত ইম্পর্ট্যান্ট এক নাম্বারের কোশ্চেন হয় সেগুলো এখানে কিন্তু আলোচনা করা আছে এবং উত্তর সহ আলোচনা করা আছে, তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমরা দেখে নেব। তো এখানে দেখো চারের দাগের একের কোশ্চেন কি আছে যে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, তো এখানে হবে হোমোসেপিয়েন্স। এরপরে নেক্সট আমরা চারের দাগের দুইয়ের কোশ্চেনটি দেখে নেব। চারের দাগের দুইয়ের কোশ্চেনটি কি আছে একটি এককোষী ইউক্যারিওটিক প্রাণীর নাম লেখো, তো এখানে অ্যান্সার হবে অ্যামিবা। এরপরে তিনের দাগের কোশ্চেন কি আছে পোকা মাকড়সা চিংড়ি কাঁকড়া এদের সবাইকে একসঙ্গে কোন পর্বের অন্তর্ভুক্ত করা হয়, তো এখানে অ্যান্সার হবে আর্থ্রোপোডা। এরপরে নেক্সট আমরা চারের দাগের কোশ্চেনটি দেখে নেব। চারের দাগের কোশ্চেনটি কি আছে যে দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে হাড় বা অস্থি নেই, তো এখানে অ্যান্সার হবে অক্টোপাস এবং জেলিফিশ। এরপরে নেক্সট পাঁচের দাগের কোশ্চেন কি আছে বলছে কোন শৈবালকে জলের রেশম বলা হয়, তো এখানে হবে স্পাইরোগাইরাকি জলের রেশম বলা হয়। এরপরে নেক্সট আমরা ছয়ের দাগের কোশ্চেনটি দেখে নেব। ছয়ের দাগের কোশ্চেনটি কি আছে যে শুষ্নিশা কি ধরনের উদ্ভিদ, তো এখানে অ্যান্সার হবে টেরিডোফাইটা। তো এখানে নেক্সট হবে সাতের দাগের কোশ্চেন কি আছে যে দুটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো, তো এখানে অ্যান্সার হবে পাইন ও নিটাম। তো এরপরে নেক্সট আমরা আটের দাগের কোশ্চেনটি দেখে নেব।
আটের দাগের কোশ্চেনটি কি আছে, একটি গুপ্তবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম লেখো। তো এখানে অ্যান্সার হচ্ছে আম। তো আমের বিজ্ঞানসম্মত নাম কি আছে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এরপর নেক্সট আমরা নয়ের দাগের কোশ্চেনটি দেখে নেব। নয়ের দাগের কোশ্চেন কি আছে যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়। তো এখানে অ্যান্সার হবে প্রোটিস্টা। এরপরে দেখো এখানে পাঁচের দাগ, পাঁচের দাগে কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো এই চ্যাপ্টারের উপরে যে 2 নম্বর এবং 3 নম্বরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হয় সেগুলি এখানে আলোচনা করা আছে। তো এখানে দেখো যে প্রতিটা কোশ্চেন আছে সেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ কি যে এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। এই কোশ্চেনগুলি করলে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি ভিডিওটা একটু বড় হবে, কিন্তু সব সমস্ত কোশ্চেন এখানে কিন্তু আলোচনা করা হয়ে যাবে। তো পাঁচের দাগে দেখো আমরা পরপর এবং কোশ্চেন এবং অ্যান্সারগুলি দেখে নেব। তোমরা পরপর খাতায় কোশ্চেন এবং অ্যান্সারগুলি টুকে নাও। একের দাগের কোশ্চেন কি আছে, পাঁচের দাগের এক, সন্ধিপদী বা আর্থ্রোপোডা কাকে বলে, এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। তো সবার প্রথম আমরা সংজ্ঞাটা আগে দেখে নিই যে সন্ধিপদী প্রাণী কি। দেখো যে সমস্ত অমেরুদণ্ডী প্রাণীদের দেহে মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত এবং সন্ধির উপাঙ্গযুক্ত হয় তাদের সন্ধিপদী বা আর্থ্রোপোডা বলে। এরপরে আমরা এখানে এদের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। দুটো আমরা এখানে বৈশিষ্ট্য দিয়েছি, এতে কি দেওয়া আছে যে দেহ সাধারণত 3টি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ ও উদর। এবং বি পয়েন্টে কি দেওয়া আছে যে এদের দেহে উপস্থিত শুঁড় বা পাঙ্গুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। এরপরে নেক্সট আমরা এখানে দুইয়ের দাগের কোশ্চেন দেখব। দুইয়ের দাগের কোশ্চেন কি দেওয়া আছে যে কম্বোজ বা মোলাস্কা কাকে বলে, এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। তো এটি কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা পরপর এখানে কম্বোজ কাকে বলে আগে অ্যান্সারটি দেখে নিই, তারপরে বৈশিষ্ট্যটা দেখে নেব। তো এখানে দেখো কম্বোজ এর হচ্ছে বা মোলাস্কা, তো এর হচ্ছে সংজ্ঞাটা কি আছে যে শক্ত খোলক দ্বারা আবৃত, খণ্ডকবিহীন, মাংসল, পদযুক্ত, নরম দেহের অমেরুদণ্ডী প্রাণীদের কম্বোজ বা মোলাস্কা বলে। এরপরে এর বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। তাহলে এখানে দেখো বৈশিষ্ট্য আমরা 2 পয়েন্ট এখানে আলোচনা করেছি, এতে কি যে এতে হচ্ছে দেহ নরম, খণ্ডকবিহীন হয় এবং দেহ মান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। বিতে কি আছে যে নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। এরপরে নেক্সট 3-এর দাগের কোশ্চেন কি দিয়েছে, মস বা বায়োফাইট কাকে বলে, এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। তো আমরা এখানে পরপর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যটা দেখে নেব। তো মসের সংজ্ঞাটা কি আছে, দেখো যেসব অপুষ্পক উদ্ভিদের দেহে সংবহন কলা অনুপস্থিত এবং প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না তাদের মস বা বায়োফাইট বলে। এর বৈশিষ্ট্য দেখো আমরা এখানে 2 পয়েন্ট আলোচনা করেছি, এতে কি যে এদের দেহের ফুল ফোটে না তাই এরা অপুষ্পক, এবং বিতে আছে দেহে সংবহন কলা থাকে না। এরপর নেক্সট আমরা এখানে 4-এর দাগের কোশ্চেনটি আলোচনা করব। 4-এর দাগের কোশ্চেন কি আছে যে ব্যক্তবীজী বা নগ্নবীজী কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো সবার প্রথম সংজ্ঞাটি আমরা দেখে নেব। ব্যক্তবীজী, যেসব উদ্ভিদের দেহে ফুল থেকে ফল উৎপন্ন না হয় বীজ অনাবৃত থাকে তাদের ব্যক্তবীজী বলে। বৈশিষ্ট্য আমরা দেখো এখানে 2 বৈশিষ্ট্য এখানে আলোচনা করেছি, এতে হচ্ছে এরা স্থলজ উদ্ভিদ, অধিকাংশই দীর্ঘ কাষ্ঠল এবং বহুবর্ষজীবী ও চিরহরিত বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এবং বিতে কি এদের দেহে ফুল ফোটে, ফুল থেকে সরাসরি বীজ উৎপন্ন হয়। তো এরপরে নেক্সট আমরা 5-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 5-এর দাগের কোশ্চেনটি কি আছে, প্রজাতি বা স্পিসিস কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য লেখো। তো আমরা অ্যান্সারটি পরপর দেখে নেব। তো প্রজাতির এখানে সংজ্ঞাটি আমরা দেখে নেব কি আছে, যে একই রকম বাহ্যিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্যযুক্ত জীবগুলি মিলিতভাবে যে ক্ষুদ্র জীবগোষ্ঠী গঠন করে তাকে প্রজাতি বা স্পিসিস বলে। তো প্রজাতির এখানে 2টি বৈশিষ্ট্য এখানে আমরা এখানে আলোচনা করেছি, এতে কি যে প্রজাতি হলো জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক বা ক্ষুদ্রতম একক। এবং বিতে কি আছে যে একটি প্রজাতির অন্তর্ভুক্ত সমস্ত জীব সদস্য একই বৈশিষ্ট্যযুক্ত হয়। এরপরে নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করব। তো এরপরে 6-এর দাগের কোশ্চেন কি আছে যে গোলকিমি কোন পর্বের অন্তর্ভুক্ত, এই পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। তো গোলকিমি আর্কসেলমেন্থিস পর্বের অন্তর্ভুক্ত। তো এর হচ্ছে 2টো বৈশিষ্ট্য আমরা পরপর এখানে আলোচনা করছি। দেখো বৈশিষ্ট্য, তো এতে কি দেহ লম্বা, বেলনাকার, অখণ্ডিত, দুপ্রান্ত ছুচল সুতোর মতো। এবং বিতে কি দেহ পুরু, কিউটিকল দ্বারা আবৃত এবং পুরুষ ও স্ত্রী ভেদ করা যায়। এরপরে নেক্সট আমরা এখানে 7-এর দাগের কোশ্চেনটি আলোচনা করব। 7-এর দাগের কোশ্চেনটি কি আছে যে চ্যাপ্টাকৃমি ও ফৃতাকৃমি কোন পর্বের অন্তর্গত, ওই পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। তো চ্যাপ্টাকৃমি ও ফৃতাকৃমি প্লাটি হেলমেন্থিস পর্বের অন্তর্ভুক্ত। তো এখানে বৈশিষ্ট্য দেখো 2টো বৈশিষ্ট্য এখানে আলোচনা করা আছে, এতে কি
দেহ ওপর নিচে চ্যাপ্টা ফিতের মতো, এবং বি হচ্ছে চোষক বা হুক বর্তমান। এরপর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। 8-এর দাগের কোশ্চেন কি আছে দেখো, রোগ সৃষ্টিকারী ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন? এটি কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। দেখো কি আছে, যে ভাইরাস যখন জীবদেহের ভিতরে অবস্থান করে তখন সে জীবের ন্যায় আচরণ করে, আর যখন জীবদেহের বাইরে অবস্থান করে তখন সে জড় বস্তুর ন্যায় আচরণ করে। তাই একে পুরোপুরি জীবও বলা যায় না, আবার জড়ও বলা যায় না। তাই কি জীব ও জড়ের মাঝামাঝি পর্যায়ের বস্তু বলা হয়। তো এটি হচ্ছে এখানে প্রপার অ্যান্সার। এরপর নেক্সট আমরা 9-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 9-এর দাগের কোশ্চেনটি কি আছে, গুল্ম কাদের বলে উদাহরণ দাও। তো এখানে আমরা অ্যান্সারটি দেখে নেব কি আছে, যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না, প্রচুর ডালপালা তৈরি হয় এবং সামান্য কাষ্ঠল হয় তাদের গুল্ম বলি। তো এখানে উদাহরণ হচ্ছে লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ প্রভৃতি। এরপর নেক্সট আমরা 10-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 10-এর দাগের কোশ্চেনটি কি আছে, যে বক্ষ জাতীয় উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব, যে সমস্ত বহুবর্ষজীবী উদ্ভিদের আকৃতি দীর্ঘ, গুঁড়ি কাষ্ঠল প্রচুর শাখা প্রশাখা যুক্ত তাদের বক্ষ জাতীয় উদ্ভিদ বলে। যেমন উদাহরণ হচ্ছে বট গাছ, আম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি। এরপরে নেক্সট দেখো এখানে 11-এর দাগের কোশ্চেন কি আছে, যে ব্যক্তবীজী কাকে বলে, এদের ফল গঠিত হয় না কেন? তো এখানে আমরা অ্যান্সারটি দেখে নেব। তো এখানে ব্যক্তবীজী সংজ্ঞাটি সবার প্রথম দেখে নিই। যে সমস্ত সপুষ্পক বহুবর্ষজীবী উদ্ভিদে ফল গঠিত হয় না, ফলে বীজগুলি অনাবৃত থাকে এবং ডিম্বকের মধ্যে নিষেকের আগেই শস্য গঠিত হয় তাদের ব্যক্তবীজী বলে। এরপরে দেখো এদের ফল গঠিত হয় না কারণ, দেখো এখানে স্ত্রী পরাগরেণুগুলি সংযুক্ত হয়ে কখনো গর্ভাশয় বা ডিম্বাশয় গঠন করে না। এ কারণে রেণুপত্রের ওপর সজ্জিত অনাবৃত ডিম্বক অনাবৃত বীজ উৎপন্ন করে। এরপর নেক্সট আমরা 12-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। তো এখানে 12-এর দাগের কোশ্চেন কি আছে, যে গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলি। যে সমস্ত উদ্ভিদে ফল গঠিত হয় এবং বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে তাদের গুপ্তবীজী উদ্ভিদ বলে। যেমন হচ্ছে ধান, গম, আম, জাম প্রভৃতি। এরপর নেক্সট 13-এর দাগের কোশ্চেন কি আছে, যে টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী জীবাণুগুলির নাম লেখো এবং জীবাণুগুলি কোন রাজ্যের অন্তর্ভুক্ত সেটা লিখতে হবে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তাহলে টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী জীবাণুগুলি হলো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলির নাম হলো, টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি, আর হচ্ছে কলেরা হচ্ছে ভেব্রিও কলেরি। আর এই দুটি জীবাণু বা ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত। এরপর নেক্সট আমরা 14-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 14-এর দাগের কোশ্চেনটি কি আছে, যে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো, এই রোগের একটি লক্ষণ লেখো। তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে দেখো অ্যান্সারটি, দেখো ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটি হলো আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া। এবারে এর লক্ষণ, নির্দিষ্ট সময় অন্তর প্রবল কাঁপুনি দিয়ে জ্বর আসে ও জ্বর ছাড়ার সময় খুব ঘাম হয়। এরপর নেক্সট আমরা এখানে 15-এর দাগের কোশ্চেনটি দেখব, যে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। তো এখানে আমরা অ্যান্সারটি দেখে নেব। তো এক পাশে দেখো একবীজপত্রী, এক পাশে দ্বিবীজপত্রী। তো প্রথম নম্বর যে পার্থক্য, একের পার্থক্যটি কি আছে, যে এদের কাণ্ড সাধারণত শাখাবিহীন ও বিরুৎ জাতীয় হয়। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি, এদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখাযুক্ত, বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। দ্বিতীয় নম্বর পার্থক্য কি আছে, যে পাতায় সামান্তরাল শিরাবিন্যাস থাকে এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি, পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। তৃতীয় নম্বর পার্থক্য কি, বীজে একটি মাত্র বীজপত্র থাকে এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দুটি বীজপত্র থাকে। তো এইগুলি হচ্ছে তোমাদের এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের উপরে। এখানে ভিডিওটা হয়তো একটু বড় লাগছে তোমাদের, কারণ বড় লাগার কারণ হচ্ছে এখানে কিন্তু সমস্ত চ্যাপ্টারের উপরে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।